আসসালামু আলাইকুম এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে আঠারো নম্বর ক্লাস এবং আঠারো নম্বর ক্লাসের যে বিষয় সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে তারিখের বিভিন্ন ফর্ম্যাট বা বিভিন্ন ফর্ম্যাটের তারিখ লেখা এবং হচ্ছে একাধিক লাইন কিভাবে একই সেলে লেখা যায় সেই বিষয়গুলো আমরা দেখবো আজকের এবং প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাক্সেলে বিভিন্ন ফর্মেটের তারিখ বসানোর নিয়ম মনে করুন আমি এখানে একটা তারিখ লিখলাম এক্সেলের বিভিন্ন ফর্মেটের তারিখ যেহেতু আমরা দেখবো আমরা এখানে একটা তারিখ লিখলাম কত যে আজকের তারিখ লেখলাম এটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ তারপরে হচ্ছে আগস্ট দুই হাজার চব্বিশ এই যে তারিখটা আমি লেখলাম লেখার পরে এইটা তারিখ ফর্মেটে কিন্তু নাই এখন এখন জেনারেল ফর্মেটে আছে একটু উপরে লক্ষ্য করুন জেনারেল ফর্মেটে আছে এটা সিলেক্ট করার পরে আপনি যদি এইখান থেকে ক্লিক করে এখান থেকে যে শর্ট ডেট অথবা লং ডেটে ক্লিক করেন তাহলে সেটা তারিখ ফর্মেটে চলে আসবে তো শর্ট ডেটে ক্লিক করলে এই যে শর্ট ডেট এখন আপনার ডেট ফর্মেটে আছে এইখান থেকে এই যে আইকনটা আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে এসে আপনি দেখবেন যে এখানে ডেট লেখা আছে এই যে দেখুন অটোমেটিক ডেট চলে আসছে কারণ কি এটা আমার ডেট ফর্মেটে আমি প্রথমেই এনে রেখেছি তাহলে আমাদের কোয়েশ্চেন সেটাই যে একসালে বিভিন্ন ফর্মেটে তারিখ এখন এই ডেটের ভিতরে এই যে ফর্মেটগুলো দেখুন টাইপসে বিভিন্ন টাইপস আছে এখন আপনি যেটা করতে পারেন এইখান থেকে এই যে টাইপসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই সবগুলো টাইপস এখানে এইটা এইটা এই সবগুলো টাইপস কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এবং এই সবগুলো টাইপস আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু যে মানে অ্যাপ্লাই করেন বলতে আপনি যে কোনো টাইপস যেটাই আপনি অ্যাপ্লাই করেন সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে এবং আপনি সেটাকে আপনার যে ওয়ার্কশিট আছে আপনার যে কাজ আছে সেটাতে ব্যবহার করতে পারবেন এইটা ছিল হচ্ছে প্রথমটা যে অ্যাকচুয়ালি বিভিন্ন ফরমেটের তারিখ আপনি কীভাবে বসাবেন সেইটা আরেকটা হচ্ছে একই সেলে একই সেলে একাধিক লাইন কিভাবে টাইপ করবেন সেই বিষয়টা সেই বিষয়টা আপনি কিভাবে করবেন এখন মনে করেন যে আমি এই যে ছোট্ট একটা লেখা আছে ছোট একটা বক্স এখানে আছে সেল আছে এই সেলটাতে আপনি কি করলেন আমি আপনি আমি সেভাবেই আপনাকে দেখাচ্ছি যে কিভাবে সেটা আপনি করবেন এখানে আমি বাংলা লিখে আপনাকে দেখাচ্ছি বাংলা লিখে দেখাচ্ছি এখানে লিখছি যে একই সেলে একাধিক লাইন টাইপ করার নিয়ম আচ্ছা আমি লিখলাম এটা এখন এই সেলটাতে লিখেছি কিন্তু এই সেলটাতে কি হলো লেখাটা আস্তে আস্তে কিন্তু এই পর্যন্ত চলে আসছে এটা কিন্তু অটোমেটিক নিচে আসে এটার দুইটা প্রথম যে একদম সহজ যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে সেলটা প্রথমে সিলেক্ট করে আপনার এই হোম বাটনের ভিতরে যে র্যাপ টেক্সট লেখাটা দেখতে পাচ্ছেন ওই রাব টেক্সটে এসে আপনি একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু অটোমেটিক এটা র্যাপ হয়ে যাবে একটার পরে একটা চলে আসতে থাকবে আবার যদি এটা না করতে চান তাহলে যেটা করতে পারেন যদি আপনি এন্টার ব্যবহার করতে চান তাহলে এই যে এতটুকু আসলো এতটুকু আসার পরে আপনি যদি এন্টারে চাপেন তাহলে অটোমেটিক কিন্তু আপনার সেলটা নিচে চলে আসবে মানে আপনার সিলেক্টেড সেলটা নিচে চলে আসবে যে নিচে চলে আসছে এভাবে হবে না আপনাকে যেটা করতে হবে এখানে ডাবল ক্লিক করে আপনার কার্সডটা যখন আসে তখন অল্টারে চেপে রেখে এন্টারে চাপতে হবে অল্টারে চেপে রেখে এন্টারে চাপতে হবে তাহলে নিচে চলে আসবে তাহলে এই হচ্ছে বিষয় তখন দেখবেন একা একই মানে একই কি একই সেলে একাধিক লাইন আপনি লিখতে পারবেন তাহলে কি আমরা দেখলাম যে একই সেলে আপনি যদি একাধিক লাইন লিখতে চান তাহলে যেটা করতে হবে এভাবে আপনাকে লিখতে হবে যে আমি এই নিচে নিচে আবার লিখে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একই সেল এখন যদি মানে একাধিক লাইন আপনাকে লিখতে হয় তাহলে অল্টারে চেপে রেখে এন্টার চাপ দিবেন তারপর আপনাকে আবার লিখতে হবে আপনার যেটা আপনি লেখাতে চান লিখতে চান সেটা লিখতে হবে আবার আপনি যদি নিচে আসতে চান তাহলে অল্টারে চেপে রেখে এন্টারে চাপ দিবেন দিয়ে আপনি লিখবেন আবার এভাবে এভাবে আপনি লিখতে পারেন এটা হচ্ছে দুই নম্বর পদ্ধতি আর এক নম্বর পদ্ধতি তো দেখালামই যত বড় লাইনেই হোক না কেন সেটাকে অটোমেটিক আপনি যদি মানে সেটিং করে দিতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে সেলটা সিলেক্ট করে এইখানে র্যাপ টেক্সট যেটা এটাতে ক্লিক করে দিবেন তখন আপনি যা কিছু লেখেন না কেন আপনাকে যেটা করবে এটা অটোমেটিক মানে এখানে একটার পরে একটা লাইন বসতে থাকবে এই হচ্ছে বিষয় এই জিনিসটি কিন্তু এক্সেলে যারা নতুন আছেন তারা কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক সমস্যায় পড়েন আশা করি আজকের ভিডিও দেখার পরে এই সমস্যাটা থাকবে না বন্ধুরা আজকের এই ভিডিওর যে বিষয় ছিল এক বিভিন্ন ফরম্যাটের তারিখ বসানোর নিয়ম তারিখগুলো কিভাবে লিখবেন তারপর হচ্ছে ছিল যেটা একই সেলে এক্সেলের একই সেলে একাধিক লাইন কিভাবে টাইপ করবেন আশা করছি আপনারা এই দুটা কাজ খুব ভালোভাবেই পারবেন আজকে এই ভিডিওটা দেখার পরে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন পরবর্তীতে উনিশ নম্বর ক্লাসের কি কী বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিব প্রথমে রয়েছে এক্সেলের একাধিক সেলকে একত্রিত বা মার্জ করা কিভাবে মার্জ করতে হয় এবং আনমার্জ কীভাবে করতে হয় তারপর আমরা দেখব এক্সেলের লেখাকে সেলের মধ্যে নানাভাবে অ্যালাইন করার নিয়ম এক্সেলের যে লেখা আছে একটা সেলের ভিতরে লেখা থাকে সেটা বামে ডানে উপরে নিচে বা বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্টের নিয়মটা আমরা সামনের ক্লাসে উনিশ নম্বর ক্লাসে দেখব বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এ পর্যন্তই সামনের উনিশ নম্বর ক্লাসটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ